আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওতে আপনারা খুব দুর্দান্ত কিছু জিনিস জানতে পারবেন। আর আসলে আপনাদেরকে দুর্দান্ত জিনিস জানানোর প্রয়োজনীয়তা এখন এত বেশি যে আসলে এগুলো এখন গরম গরম না জানলে পরে আর এগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আপনারা ইতিমধ্যে আমার থেকে অনেক বেশি কিছু জেনে গেছেন যে এখন যেহেতু শারমিনের বিয়ে চলছে, আপনারা জানেন তিশাদের পরিবার এরকম একটার পর একটা ওকেশন লেগেই থাকে, ঠিক আছে? তো এই ওকেশনগুলো তারা নিজেরাই লাগায়, নিজেরাই ক্রিয়েট করে, যাতে করে তাদের প্রত্যেকের একটা করে ব্যবসা হতে থাকে। দেখবেন এখন বর্তমানে শারমিনের বিয়েকে কেন্দ্র করে তাদের প্রত্যেকটা মানুষের অনেক ভালো ব্যবসা হচ্ছে। আসলে কীভাবে বুঝবেন ব্যবসা হচ্ছে, কাদেরকে দেখলে বুঝবেন ব্যবসা হচ্ছে, একটা ক্লু দিয়ে দিই। যে সমস্ত ইউটিউবারকে দেখবেন, সবাইকে দেখবেন, যারা দেখবেন এরকম একটা বিয়ে বা এরকম অনুষ্ঠানের মধ্যে একদিনে তিন চারটা করে ভিডিও দেয়, ঘন্টায় ঘন্টায় ভিডিও দেয়, বা ধরেন ভিডিও দেওয়ার কোনো শেষ হচ্ছে না, বা দিনে দুটো তিনটা করে দিচ্ছে, বুঝবেন তাদেরই অনেক টাকার প্রতি লোভ আছে, তারা এই জায়গাটা ছাড়া চলতে পারে না। এই জন্য তারা দিন রাত এক করে খালি ভিডিও দিতে থাকে। আবার দেখবেন কিছু মানুষ আছে দিনে একটা ভিডিও দেয়, নাহলে দেয় না, মানে প্রয়োজন হলে দিবে নাহলে দিবে না। সেই সমস্ত মানুষের কিন্তু এটা পেশা হতে পারে না, এবং দ্বিতীয়ত তাদের এই জায়গাটা নিয়ে কোনো দরকারও নেই। এখন অনেকে আবার বুঝবেন না যে দর্শক আমি আমার কথা বলছি, আমি জাস্ট সবসময় আমার নিজের কর্মব্যস্ত জীবন শেষে যদি কিছু সময় পাই তখন সেখান থেকে কিছু সময় নিয়ে আপনাদের উদ্দেশ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমি চাইলে কিন্তু দর্শক এখন দিনে এক ঘন্টা পর পর একটা করে ভিডিও ছাড়তে পারি, বাট সেই ক্ষমতা আমার কাছে নেই, সে সময় আমার কাছে নেই। সো আমি গতকালকে থেকে শুরু করে এখন পর্যন্ত যা কিছু হয়েছে, যা কিছু আমার চোখে পড়েছে এখন অবধি, তো সব কিছু মিলে আমি এই ভিডিওটা এখন করছি। তো আপনারা জানেন যে তিশা, মিম, সাবিনা সবাই কিন্তু এখন মাল্টিপ্ল্যাকের বিয়েতে অ্যাটেন্ড করছে ঢাকাতে বসে। তো এই বিয়েকে কেন্দ্র করে কিন্তু তাদের পরিবার অনেক ধরনের ঝামেলা চলছে, অনেক 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 ধরনের ঝামেলা চলছে। তো এই সমস্ত ঝামেলাকে একত্রিত করে আমি সব কিছুকে হাইলাইট করে আমার এই ভিডিওটাকে সাজিয়েছি। যেমন কী কী দেখবেন আমার আজকের ভিডিওতে, আমার আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আপনারা সবাই জানেন যে শারমিন মাল্টিপ্ল্যাকের বড় ভাই হচ্ছে বেল্লাল, বেল্লালের বউকে কীভাবে করে সবার সামনে শারমিন অপমান অপদস্থ করেছে। চিল্লায় চিল্লায় বলছিল আপনি কই, কখন আসবেন, বাড়ি লেখে আমার বাপের চাচা লাগে, ঠিক এই টোনে কথা বলছিল বিয়ের দিন, মানে গায়ে হলুদের দিন, তার বড় ভাবির সাথে এতটা মানে বেয়াদবি অন্যায় করছিল। এবং পিছন থেকে উস্কানি দাতা কারা ছিল, ইন্ধন দাতা কারা ছিল, তিশা, মিম, এরা ইন্ধন দাতা ছিল, এরা শারমিনকে উত্ত্যক্ত করছিল। এবং অপমানটা কীভাবে করেছে জানেন, ঠিক লাউড স্পিকারে চিল্লায় চিল্লায় বলছিল। তিনি আমার সামনে খারাপ লেগেছে আসলে দর্শক, একটা অসহায় মানুষ তার সাথে এরকম করাটা কোনোভাবেই কাম্য নয়। দ্বিতীয়ত আরও কিছু বিষয় আছে, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তিশা, সাবিনা তারা শারমিনের সাথে কতটা হিংসাপরায়ণ হয়ে মানে একরকম একটা অপচেষ্টা চালাচ্ছে। অপচেষ্টাটা হচ্ছে এরকম যে তারা চাচ্ছে যে শারমিন যত ভালোভাবে বিয়ে করুক না কেন, বিয়েতে একটা গণ্ডগোল লাগাতে, বা বিয়েটাকে যেন কোনোভাবে সুন্দর মতো করতে না পারে সেরকম একটা উত্তপ্ত পরিবেশ তৈরি করার একটা অপচেষ্টা চালিয়েই যাচ্ছে তিশা, সাবিনা, মিম সবাই। মিম যতটুকু না করছে তার চাইতে বেশি করছে তিশা আর সাবিনা, ঠিক আছে? শুধু তাই না দর্শক, এই সমস্ত ঘটনার পর আমি আপনাদেরকে এটাও দেখাবো যে শারমিন সে নর্মাল করুক, যা কিছু করুক, সে বিয়েতে আসুক যাই আসুক, তিশারা যে বিয়েতে এসেছে তাদের আসল মোটিভটা কী, হ্যাঁ সবাই বলবেন ভাই ভিউর জন্য, হ্যাঁ আমিও বলবো ভিউর জন্য। তো এর বাইরেও কিছু পার্শ্ব কারণ আছে, কিছু আলাদা কারণ আছে, সেই জিনিসগুলো কিন্তু আপনারা জানেন না। তো সব কিছু মিলিয়ে ভিডিও শুরুতে আমি সব কিছু বলবো না, একটু সাসপেন্স রাখবো, কারণ সাসপেন্স রাখলে যেটা হয় মানুষের কিন্তু একটা কথা শোনার আগ্রহ থাকে, নাহলে শুরুতেই যদি সব টুকটুক টুকটুক করে বলে দেয় তখন আপনাদের ভিডিওতে একটা বোরিংনেস চলে আসবে। সো এই সাসপেন্স আমি ক্রিয়েট করে রাখলাম, সো ভিডিওতে সব কিছু ডিটেলস আমি বলবো। সো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি দর্শক, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দেবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতেই দর্শক চলে আসি শারমিনের দিকে, শারমিনের গায়ে হলুদ হচ্ছে, ভালো কথা। আচ্ছা শারমিনের যে যার সাথে বিয়ে হচ্ছে আকবর আলী রাজ, এটা কি তাদের মধ্যে অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে?
মনে তো হচ্ছে না, আমি আগের ভিডিওতে বলেছিলাম তাদের মধ্যে বিয়েটা লাভ ম্যারেজ হচ্ছে। তো এটা কিন্তু আজকেও তারা একরকম প্রমাণ দিয়েছে। প্রমাণটা কি? কোনোদিন এরকম বিয়ে দেখেছেন? প্রথমত তো গায়ে হলুদটা তো আমাদের বাঙালি এনার ট্রেডিশন, এটা আসলে কোনো ইসলামিক ট্রেডিশন না। তো এই গায়ে হলুদে দেখেছেন যে মেয়ের গায়ে হলুদে ছেলে এসেছে, ছেলে এসে বসে আছে, এর এমনটা কিন্তু আমরা কখনো কোথাও দেখিনি। বাট দেখা গিয়েছে শারমিন মানে মাল্টিপ্লাকে যে গায়ে হলুদ ছিল, সে গায়ে হলুদ দিন রাত্রেবেলাতে দেখা যাচ্ছে রাজ চলে এসেছে। মানে এটা অকল্পনীয় যে রাজ তার বউয়ের গায়ে হলুদ এসেছে অ্যাটেন্ড করতে। আচ্ছা, এটা যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়, কোনোভাবে কি একটা ছেলে তার বউয়ের গায়ে হলুদে চলে আসতে পারে? এভাবে করে পারে না। একমাত্র লাভ ম্যারেজ হলে তার অতি মানে অতি ভালোবাসার খাতিরে চলে আসতে পারে। বাট যদি এগুলো নিয়ম বহির্ভূত কাজ, এগুলো আসলে মানে নিয়মের মধ্যে পড়ে না। আর তারা নিয়ম মানে বা কতটুকু, তারা তাদের সুবিধা মতো নিয়ম বানিয়ে নেয় যেটাতে তাদের ভিউ হবে বেশি। এছাড়া দর্শক, রাজ একটা কথা বলেছিল যে তার বোনরা নাকি ক্যামেরার সামনে আসে না, ঠিক আছে? তার একটা কথা আছে, হ্যাঁ ঠিক আছে, তার বোনরা আসে না, আমি এটা নিয়ে বলেছিলাম, তার বোনরা যদি ক্যামেরার সামনে আসে না তো ভালো, পর্দাংশীন। তাহলে ভাই আপনি এমন মেয়েকে কেন বিয়ে করছেন যে মেয়ে ক্যামেরার সামনে উশৃঙ্খলভাবে চলাফেরা করে, অর্ধেক জামা কাপড় খুলে চলাফেরা করে, এত নোংরামি করে বেড়ায়, এরকম মেয়েকে বিয়ে করছেন কেন, একটা বেপর্দা নারীকে? তো সেটার উত্তর দেওয়ার জন্য রাজ তার দুই বোনকে ক্যামেরার সামনে নিয়ে এসেছে। দেখা গেল তার দুই বোন মাস্ক পরে ক্যামেরার সামনে এসেছে, মাস্ক পরে কথা বলছে। তো আমার কাছে কি একটা জিনিস এরকম মনে হয় যে সবসময় আপনাদের মধ্যে এরকম টেন্ডেন্সি কেন থাকে যে রোস্টার একটা জিনিস নিয়ে রোস্টিং করলো, তাদেরকে একটা জিনিস খারাপ প্রমাণ করার জন্য নিজেরা খারাপ হবো, বা এটা তো আসলে কোনো মানে হতে পারে না। হ্যাঁ, আপনার বোন ক্যামেরার সামনে আসতে চায় না, এটা ভালো কাজ, কিন্তু আপনি জোরপূর্বক নিয়ে আসলেন আমার কথাকে প্রায়োরিটি দিয়ে এগেনস্টে যাওয়ার জন্য। এতে কিন্তু আপনি আপনার বোনদেরই একটা পর্দা নষ্ট করলেন। এ না, আমার কোনো ক্ষতি হয়নি, বাট আপনি আপনার বোনদের পর্দা নষ্ট করেছেন। রাজের পিতামাতা কিন্তু বিয়েতে রাজি না, আপনারা সবাই জানেন দর্শক, আপনারা নিজেরাই বলেছেন যে বিয়েটা জোরপূর্বক করা দিচ্ছে আর কি রাজার বাবা মা। রাজার ভাই কিন্তু বিয়েতে রাজি না, দেখবেন রাজের ভাই কিন্তু বিয়েতে আসেনি, এই গাহিলতে আসেনি, রাজ বলছে ব্যস্ততার জন্য আসেনি। আসলে এমনটা কিছুই না, তার ভাই বিয়েটা অ্যাটেন্ড করছে না, আসবে না, আর তার বোনরা চুপচাপ খালি কাজ করে যাচ্ছে, কোনো কথাবার্তা বলছে না। আর রাজকে দেখবেন, রাজ কিন্তু একটা কথা বলেছে, ওই কথাটাই আমি একটু হাইলাইট করে বলতে চাই। আপনারা সবাই জানেন শারমিনের কয়টা বিয়ে, শারমিনের বিয়ে কিন্তু যদি বলেন দুটো, বাট পুরুষ মানুষের সাথে সম্পর্ক অনেকগুলো। যেমন আমি প্রথমত বলি, শারমিনের কিন্তু আগে একটা বিয়ে ছিল, তার আগের ঘরে কোনো সন্তান ছিল কি না এটা নিয়ে একটা ধোয়া আশা আছে, বাট তার আগে বিয়ে ছিল এটা আমরা সবাই জানি, এটা কনফার্ম, এবং সেটা ডিভোর্স হয়েছে। তো ডিভোর্স হতে না হতে এই রাজের সাথে এখন আবার তার সম্পর্ক শুরু হয়েছে। বাট আপনারা হয়তো এটা ভুলে যাচ্ছেন মাঝখান থেকে সবাই, এই শারমিন তার সাথে কিন্তু আমাদের পরিচিত একটা জাতীয় দুলাভাইয়ের সম্পর্ক ছিল। সে জাতীয় দুলাভাইটার নাম আমাদের বাপ্পি দুলাভাই। বাপ্পির সাথে কিন্তু শারমিনের একটা বাজে সম্পর্ক ছিল। যখন তিশা ইউটিউবে আসেনি তখন বাপ্পির সাথে শারমিনের কিন্তু এমন অনেকদিন গিয়েছে তার একই বাসায় থেকেছিল, এবং তিশা একদিন বাপ্পিকে শারমিনকে রঙিন হাতে পাকড়া করেছিল। এরপর থেকে শারমিনের সাথে বাপ্পির দেখা শোনা করা বন্ধ ছিল, তিশা বাসা বদলে দূরে চলে যায়, এবং শারমিনের সাথে বাপ্পির একদম টোটালি যোগাযোগ বন্ধ করে দেয়। এবং আপনার সেটা দেখেছিল যে অনেকদিন পর্যন্ত কিন্তু বাপ্পি আর শারমিন একসাথে দেখা সাক্ষাৎ করেনি, কারণ তাদের মধ্যে একটা অনেকদিন সম্পর্ক ছিল। তো শারমিনের সাথে বাপ্পির সম্পর্ক ছিল, শারমিন আগে একটা পুরুষকে বিয়ে করেছিল, এরকম অসংখ্য পুরুষের সাথে শারমিনের সম্পর্ক আছে। আর সবশেষ এবার সে রাজকে বিয়ে করছে। তো রাজ কিন্তু তার লাইফে এরকম অজস্র পুরুষের মধ্যে আরও একটা পুরুষ আর কি, বিয়ে করছে, কতদিন টিকে কে জানে, তাদের পরিবারের ভেতর টেকে না। তারা বিয়ে করে এরকম একটা ভাইরাল হওয়ার জন্য, এক একটা বিয়েকে তারা উদ্দেশ্য নেয় এক মাসের একটা সার্কাস হিসেবে, যে সার্কাস আপনাদেরকে দেখিয়ে তারা অনেক ডলার কামাবে। এগুলো তাদের একটা লাইফের সার্কাস মাত্র, বিয়েকে তারা কোনোদিন মান্যগণ্য করে না। রাজা একটা কথা বলেছে, যখন তার দুই বোন তার শরীরে হলুদ মেখে দিচ্ছিল তখন রাজা একটা কথা বলেছে, কথাটা
দারুণ লেগেছে আমার। রাজ বলেছে, আমার শরম লাগছে, কারণ আমার ফার্স্ট টাইম, তো এই জন্য আমার শরম লাগছে খুব, কি যে বলবো। আসলে বুঝতে পারছেন দর্শক, রাজ কিন্তু মিষ্টি করে একটু খোঁচা করে দিয়েছে, মানে একটা খোঁচা দিয়েছে নরম করে শারমিনকে, যে আমার ফার্স্ট টাইম, দ্যাটস ওয়াই আমার লজ্জা লাগছে, আমি শাই ফিল করছি। আমাকে যখন ক্যামেরার সামনে এভাবে হলুদ মেখে দেওয়া হচ্ছে, অর্ধলঙ্গ করে, খালি গায়ে করে, আমার লজ্জা লাগছে, আমার শরম লাগছে দর্শকের সামনে। কিন্তু আমার হবু বউয়ের শরম লাগছে না, সে নাচতেও পারছে, সে লাফাতেও পারছে, সে দাবড়াতেও পারছে, ঠিক আছে। কারণ কি জানেন? কারণ এটা তার ফার্স্ট টাইম না, এটা তার কয়েকটা টাইম, মাল্টিপল টাইম এটা তার, এই জন্য তার এটা কিছু মনে হচ্ছে না। তো রাজের কথা শুনে আমার আরও একটা জিনিস বোঝা শেষ, রাজ বুঝিয়ে দিয়েছে আমার ফার্স্ট টাইম তাই আমার শরম লাগছে, তার মানে পরের লাইন হবে এটা, যখন আমি সেকেন্ড টাইম করব তখন আমার আর লজ্জা লাগবে না, তখন আমি ফ্রি হয়ে যাব, তখন আমি সামনের মতো নাচতে থাকবো। মানে বিয়ে করার আগেই রাজ ধরে নিয়েছে তার সামনে আবারও বিয়ে হবে। হ্যাঁ, রাজের অবস্থা আমি বহুত আগে থেকেই জানি যে রাজ কী করতে পারে। আমি বলে দিলাম দর্শক, হয়তো অনেকে বলুন ভাই বিয়ে শুরু হওয়ার আগে এই সমস্ত খারাপ কথা বলতে হয় না, বাট দর্শক বাস্তব কথা কোনো দিন খারাপ হয় না, যেটা বাস্তব সেটা বলতে আমার খারাপ লাগবে না, এখানে কোনো খারাপ কথা না, কোনো কিছুই না, বা দোয়াও করা না, এটা জাস্ট যেটা দেখতে পাচ্ছি, যেটা শুনতে পাচ্ছি সেটাই বলছে। শারমিনের রাজের সংসার টিকবে না, এটা বাস্তব কথা, এটা মেনে নিতেই হবে, কঠিন সত্য হলে এটাই মানতে হবে। শারমিনের রাজের সংসার এক বছর, দু বছর, তিন বছর, যে ক বছরে চলুক, সামনে রাজ আরেকটা বিয়ে করবে, এটাই বাস্তব। এবং শারমিন আবার অন্য আরেকটা পুরুষের কাছে চলে যাবে, কারণ শারমিন পুরুষ বদলাতে পছন্দ করে, আর রাজ এখন সামনে নতুন নতুন বিয়ে করতে পছন্দ করবে, এটা রাজের কথাতেই ফুটে উঠেছে। তো রাজ যেটা করেছে ইনডিরেক্টলি, সে আসলে আপনাদের কাছে তার যে এই বৈশিষ্ট্যটা, সেটা প্রথম বিয়ে করে সেটা জানিয়ে দিল আর কি, সে ভেবেছে হয়তো মানুষ আর জানে না, বাট আমরা জানি ভাই, ভাই আমরা জানি যে শারমিন আগেও বিয়ে করেছে, এটা আপনার প্রথম, এটাও জানি, আর শারমিনের এটা কয়েক নম্বরে বিয়ে, এটাও আমরা জানি, ঠিক আছে। আপনার এটা কষ্ট করে বলা লাগবে না, তো এটা আসলে রাজ টেকনিক্যাল ওয়েতে এটা তো জানিয়ে দিয়েছে। তো আমরা কিন্তু বলেছিলাম রাজ যথেষ্ট চতুর একটা ছেলে, যারা এই কথাটা এখনও মানছেন না তারা ভবিষ্যতে হারে হারে টের পাবেন, একটু জাস্ট সময়কে সময় দিন, গিফট টাইম সাম টাইম। আচ্ছা, নেক্সট আমি যে কথাটা বলবো সেটা আমার জন্য আজকের ভিডিওর মোস্ট হিট একটা লজিক্যাল কথা, সেটা হচ্ছে একটা বিয়ের বাড়ির অনুষ্ঠান দর্শক, এখানে অজস্র মানুষ আসে, অসংখ্য মানুষ আসে, তো দেখা যায় কি এরকম ব্যস্ততার মধ্যে না সবার সাথে সবা দেখা যায় কারোর সাথে একটু রুড হয়ে কথা বলে ফেলে মানুষ, ভুল কমে কারোর সাথে রাগ হয়ে বল, কারণ এমনিতে মাথা গরম থাকে। ধরুন একটা জায়গায় আপনি একটা কাজে ব্যস্ত, অনেক মানুষ আছে, তো এই এতগুলো মানুষের সাথে আবার আপনার নিজের দায়িত্ব আছে, এই দায়িত্ব কাজ কথাবার্তার মধ্যে না দেখা যায় সবার সাথে মানুষ চাইলে ভালো ব্যবহার করতে পারে না, দু একটা খারাপ ব্যবহার হয়ে যায়, কারণ আমরা মানুষ, ভুল আমাদের হবেই, এটা দোষের কিছু না। বিয়ের বাড়ির মতো জায়গা যেতে এত মানুষ, ভুল হতেই পারে, দু একজনকে মানুষ ধমক দিতেই পারে, এটাকে মেনে নিচ্ছে, কিন্তু হোয়াট ইজ দ্য প্রবলেম, সমস্যাটা কোথায়? সমস্যাটা এই জায়গাতেই যে শারমিনকে উস্কানো হচ্ছিল, শারমিন হলুদে যাবে, মানে হলুদের জন্য সাজগোজ করেছে, শাড়ি বাকল পরেছে, পরে সে দাঁড়িয়েছিল, তো ওই সময়তে তার বড় ভাইয়ের বউ, ঠিক আছে, মানে বেল্লালের বউকে পাওয়া যাচ্ছিল না, তারা বাসা থেকে আসেনি। আপনারা জানেন যে এই অনুষ্ঠানটা মিমের বাসাতে বসে হচ্ছিল, তো মিমের বাসাতে তখন পর্যন্ত আসেনি, ঠিক আছে। তো এই জন্য তাকে উস্কানো হচ্ছিল শারমিনকে, যে এখন আসে না, এখন আসে না কেন, বেল্লালের বাড়িতে দেরি করতেছে কেন, কী সমস্যা? কিন্তু আপনারা কি এটা জানেন, শুধু বেল্লালের বউ না, ওখানে কিন্তু শারমিনের মাও আসছিল না, শারমিনের মাও দেরি করছিল, বাট দোষটা হচ্ছিল শুধুমাত্র বেল্লালের বউয়ের, কারণ কি সেটা নিরীহ মানুষ, সে একটা বোকা মানুষ, সে একটা বোকা মানুষ, জানেন কেন দর্শক? এই যে শারমিনের বিয়ের যত দায়িত্বটা তো দেখছেন না, দেখবেন অনেক কাজে কিন্তু বেল্লালের বউ মুখ বুঝে নীরবে করে যাচ্ছে, অনেক কাজ নীরবে করে যাচ্ছে, যে বাবুর মিমের বিয়ে হয়েছিল তখনও বেল্লালের বউ কাজ করেছে, যে শারমিনের বিয়ে হচ্ছে তখনও বেল্লালের বউ কাজ করছে, বাট কোনোদিন কোনো কাজ দেখবেন না সে না করছে, বা অভিযোগ করছে, বা কারোকে কোনো দোষ দিচ্ছে। একটু ন্যূনতম মায়া করা উচিত, মহিলাটা বেল্লালের মতো একটা স্বামীর সাথে থাকে, বেল্লাল অসুস্থ থাকে, তাদের টাকা পয়সার ক্রাইসিস থাকে, এরকম একটা স্বামীর সাথে এভাবে স্ট্রাগলপূর্ণ একটা লাইফ লিড করছে, তারপর আবার সংসারের দায়িত্ব পালন করছে, তো ন্যূনতম মায়া করা উচিত ভাই আপনাদের এই মানুষটার প্রতি। তো আপনারা যেভাবে আচরণ করেন এই মানুষটার মনকে কিন্তু আপনারা ছোটো করে দেন। তো আমি যেটা দেখলাম, তারা নিরীহ মানুষ পেয়েছে বলে সবাই উঠে পড়ে লেগেছে বেল্লালের বউয়ের উপরে, কীভাবে? একটু দেরি করছে, সামনে কেন সবাই খোঁচা দিচ্ছে, হ্যাঁ এখন আসে না কেন, কী সমস্যা?
তো এরকম করতে করতে শারমিনকে ক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। পরে শারমিন যেটা করেছে সেটার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না, আমার খুবই লজ্জা লেগেছে আর আমার নিজেরও খারাপ লেগেছে। এবং আমি মনে করি শারমিন যে তার বিয়ের আগেই একটা এরকম মানে অসুস্থ বলতে পারেন দুঃখে একটা মানুষের মধ্যে এতটা কষ্ট দিয়ে এভাবে অপমান করে যে বিয়ের পিঁড়িতে বসলো না, ঠিক ওই তানজিলার দোকানের মতোই বলবো, তারে বিয়েটাতে একটা মানুষকে দুঃখ দিয়ে কতটুকু সুখ পাবে এটা কিন্তু এখন আমার নিজেরও ভয় লাগছে। হ্যাঁ, যদিও আমরা জানি যে বিয়েটা কতদিন টিকবে এটা আমরা জানি না, টেকে না টেকার সম্ভাবনাই বেশি। তারপর একটা মানুষকে আপনি যখন এইভাবে কষ্ট দিবেন আর ওই মানুষটার মনে কষ্ট লাগবে, সেটার প্রভাব কিন্তু অবশ্যই আপনার বিয়ে বা দাম্পত্য জীবনে পড়বে, এখানে আমি কনফার্ম বলতে পারি। আসলে কী করেছে সব এটাই জানতে চাইবেন, কী করেছে আমি বলি। শারমিন তার ভাবিকে ফোন দিয়েছে, দেরি করছিল, তাদের হলুদের প্রোগ্রাম শুরু করবে, দেরি করছিল, তো ফোন দিয়েছে স্বভাবতই। আচ্ছা, আপনি একটা মানুষকে ফোন দিলেন, আপনার বাড়িতে 10-15 জন মানুষ আছে, আপনি কি লাউড স্পিকারে কথা বলবেন? চারদিকে ক্যামেরা অন করা, আপনি অবশ্যই কানে ফোন দিয়ে তারপর আপনি আপনার ভাবির সাথে কথা বলবেন। হ্যাঁ ভাবি, এখন তো দেরি হয়ে যাচ্ছে, আপনি কোথায়, একটু তাড়াতাড়ি আসেন, স্বাভাবিক এভাবে কথা বলবো। আর যদি ভালো না বলবো, ভাবি আপনি যে দেরি করছেন, গেট তো লাগিয়ে দিতে পারে, কখন আসবে না, হয়ে গেল। কিন্তু শারমিন এটা করেনি, শারমিন লাউড স্পিকারে কথা বলেছে, শারমিন লাউড স্পিকার অন করেছে আগে, করে তারপরে ফোন দিয়েছে তার ভাবিকে, তারপর গালি গালাজ করছে, এই আপনি কোথায়, কোথায় আপনি ভাবি, দেন কি বললো, দেন তার ভাবি কিছু একটা বলেছে ফোনে। তখন সে বলছে, গেট কি আমার বাপের চাচার জন্য, মানে এই বাড়ি কি আমার বাপের চাচার, যা আপনার জন্য গেট খোলা রাখবে, মানে এই ধরনের বকাঝকা শুরু করছে সবার সামনে, চিল্লায় চিল্লায়, ক্যামেরা অন, সবাই ভিডিও করছে, ওকে দেন। তারপর কি হলো, তার ভাবি এসেছে, এসেছে শারমিন তার ভাবির দিকে এত রুক্ষভাবে, এত রুডভাবে তাকিয়েছে না, আমার দেখে মনে হচ্ছিল যেন একটা সিংহের মতো তাকিয়ে আছে, একদম আস্ত গিলে চাবিয়ে খেয়ে ফেলবে, একদম গর্দানের মতো এমন একটা কামড় বসিয়ে দিবে শারমিন, এমনভাবে তাকিয়েছিল। আর তার ভাবি বিড়ালের মতো ঘরে ঢুকে মাথাটাকে নত করে দাঁড়িয়ে মনটা খারাপ করে দাঁড়িয়েছিল, মনে হচ্ছে এখনই কান্না করে দিবে। আপনারা দেখতে পারেন ভিডিওতে আছে, কষ্ট পাচ্ছিল। শুধু এখানে শেষ না দর্শক, ঘরে আসার পর না সবাই তাকে জেরা করছিল, সবাই তার দিকে একটা ক্যামেরা অন করে, হ্যাঁ কেন দেরি করেছেন, কী সমস্যা, এত দেরি করেছেন কেন, প্রত্যেকটা মানুষ তাকে এভাবে জেরা করছে ক্যামেরা অন করে, যেন সে একটা সার্কাসের পুতুল, সবাই তাকে একটা চিড়িয়াখানা চিড়িয়া মনে করে ক্যামেরা ধরে তাকে ভিডিও করছে আর প্রশ্ন করছে, জেরা করছে। মাথা তো লজ্জা পাচ্ছে এত মানুষের সামনে এভাবে করছেন, সে কোনো কথা বলতে পারেনি, চুপ করে দাঁড়িয়েছিল, মনে হয় এখনই কেন্দ্রে দিবে এরকম একটা অবস্থা, সবাই তাকে অপমান করলো। ওই দিক থেকে তিশা মিম তারাও একবার উস্কাচ্ছিল শারমিনকে, যেন আরও ধমক দেয়। কিন্তু ঘটনা কি জানেন, ঘটনা হচ্ছে ওইখানে দুজন মানুষ দেরি করে আসছিল, যে বাবুদের বাসাতে, যে বেল্লালের বাসাতে যে যারা থাকে আর কি, শারমিনের মা, তারপরে বেল্লাল বোধ, তারা একটু আসতে দেরি হচ্ছিল ওই বাসা থেকে এই বাসা, এর জন্য শারমিন বকাঝকা করছে। আচ্ছা ভাই, আপনার মাও তো দেরি করে এসেছে, আপনি তো আপনার মার কথা বলছেন, যে মা কই, মানে তিশা বলছিল কাকি মা কই, তখন কিন্তু বেল্লালে বলছে এখন আসেনি, আসছে, রেডি হচ্ছে, তো রেডি হতে তো সময় লাগে, এটা তাদের এত সমস্যা। আচ্ছা আমার একটা কথা ভাই, শারমিনের মাও তো দেরি করে আসছে, এখন আসেনি, বেল্লালে বউ দেরি করে আসছে, একটু দেরি হয়েছে, তো ভাই তাহলে আপনি আপনার মার সাথে তো চিল্লালেন না, যে হ্যাঁ আম্মা এত দেরি করে কেন আসলাম, বা আপনারা আপনাদের কাকিমাকে কেউ বললেন না যে কাকিমা দেরি হলো কেন, শুধুমাত্র বেল্লালের বউকে পেয়েছে নিরীহ একজন মানুষ, কোনো বকাঝকা করবে না, কোনো প্রতিবাদ করবে না, যে নরম মানুষ পেয়েছেন আর বকাঝকা শুরু করেছেন সবাই মিলে একটা মানুষকে এভাবে যাতাযাতি করে, কী দোষ ছিল তার, কী অন্যায় ছিল তার, দোষ কি এটাই সে প্রতিবাদ করতে জানে না, দোষ কি এটাই সে আপনাদের বকা শুনে মাথা নত করে একটা জায়গায় দাঁড়িয়েছিল, দোষ কি এটাই তার জামাই কোনো কথা বলতে পারে না, তার জামাই তার বউকে প্রোটেকশন দিতে পারে না, দোষ আসলে এটা বেল্লালের একটা দোষ আছে যে সে তার বউকে প্রোটেকশন দিতে পারে না যথেষ্ট, এভাবে যখন একটা তার বউ সাথে মানুষ অন্যায় করে সে জোর গলায় কোনো কথা বলতে পারে না, এর জন্য দেখবেন তার জন্য অনন্ত শারমিন আজকে এভাবে কথা বলার সাহস করেছে। আজকে যদি বেল্লাল স্ট্রিক্ট হতো তাহলে কিন্তু কোনোদিন সাহস করতো না। আপনারা দেখবেন বাবু কিন্তু শারমিনের ছোট, কিন্তু তারপরও শারমিন কিন্তু মিমের সাথে উচ্চবাচ্য করবে না, ঠান্ডা মাথা থাকবে, মাথা নত করে থাকবে, কিন্তু সে বেল্লালের বউকে আচ্ছা তারা সাইজ করেছে, অথচ সেটা তার বড় ভাইয়ের বউ, তার ভাবি লাগে কীভাবে করে কথা বলেছে শুনে দেখবেন একবার, কারণ তার বড় ভাইও তাকে কিছু বলে না, তার ভাবিও তাকে কিছু বলে না, এই জন্য প্রশ্রয় পেয়ে গেছে। আসলে মানুষ এরকমই দর্শক, আপনি যেখানে নরম থাকবেন সেখানে আপনাকে কেউ সম্মান দিবে না, সেখানে আপনাকে কেউ দাম দিবে না, আপনাকে এভাবে কাচবে কাপড় ধোয়ার মতো করে, এটাই বাস্তব, এই বাস্তব জিনিস আমাদেরকে মেনে নিতে হবে।
তো যাই হোক, এই জিনিসটা দেখার পর আমার যথেষ্ট খারাপ লেগেছে। আপনারা যদি তিশা সাবিনা মিম সবার ভিডিওতে দেখবেন, একদম লাইভ ভিডিও আছে, সবাই খারাপ ব্যাপারটা করেছে, দুর্ব্যবহার করেছে। তো তখন যে বেলালবু একটা অবস্থা হয়েছিল না, আমার মনে হয় ওই একটা অবস্থায় শারমিনের বিবাহিত জীবন নষ্ট করার জন্য ইনাফ। কারণ ওই মানুষটা তখন এতটা অসহায় ফিল করছিল, ঠিক আছে, এতটা আপসেট হয়েছিল, এতটা কষ্ট পেয়েছিল না, আমি তার চেহারা দেখে বুঝতে পেরেছি। এবং আমি জানি সেই দুঃখটা শারমিনের উপর একটা প্রভাব ফালাবে। এটা কীভাবে ফালাবে? দর্শক, আধ্যাত্মিকভাবে ফালাবে, ঠিক আছে। আধ্যাত্মিকভাবে একটা ক্ষমতা সবার জীবনে কিন্তু থাকবে, এবং সেই শক্তিটা কিন্তু মানুষের মনে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে মানুষ কোনো দিন সুখ খুঁজে পায় না। এটা ভবিষ্যতে আপনারা টের পাবেন দর্শক। কারণ আমরা এটাও জানি রাজ কিন্তু খুব একটা সুবিধার ছেলে না, আবার শারমিন যে খুব একটা সুবিধার মেয়ে সেটাও বলা যাবে না। তো যাই হোক, এ পর্যন্ত যাই বললাম, এখন পরবর্তী বিষয়তে চলে আসি দর্শক। পরবর্তী বিষয়টা হচ্ছে তিশা সাবিনাকে নিয়ে মেনলি। আপনারা সবাই দেখেছেন যে তানজিলার যখন বিয়ে হয়েছিল, সবাই কিন্তু একই কালারের শাড়ি পরে অনেক ফুর্তি করেছিল, আনন্দ করেছিল, নাচানাচি করেছিল, গান গেয়েছিল, মজা করেছিল, এবং সবাই ফুললি একই কালারের, মানে একই কালারের ড্রেস পরেছিল। এগুলো একটা আনন্দ। তো এই যে শারমিনের যে বিয়ে হচ্ছে, শারমিনের গায়ে হলুদ হচ্ছে, তো শারমিনে কিন্তু সবাইকে একই কালারের শাড়ি গিফট করেছে, মানে সবাই যেন একই ধরনের শাড়ি কাপড় পরে একসাথে একই ধরনের ছবি তুলবে, মজা করবে। তো তিশা ভেবেছিল শারমিনের বিয়েটা মনে হয়তো বেশি বড়সড় হবে না, নর্মাল হবে, মানুষজন হবে না, তো আর কি, আমি খালি যাব ব্যবসা করতে। আমার তানজিলার বিয়েতে যেমন সবাই ব্যবসা করেছে, আমিও এই বিয়েতে যাব ব্যবসা করতে, আমার টাকা উঠিয়ে চলে আসবো। তো যখন গিয়ে দেখলো যে শারমিন মোটামুটি ভালোই বড় করে বিয়ে করছে, তারপর দেখলো যে না, শাড়ি কাপড়ও দিচ্ছে, তো এখন তিশা বুঝতে পেরেছে যদি এখন এভাবে শাড়ি কাপড় পরে সে বিয়ে করে, মানে সামনে বিয়ে দেয়, তাহলে তো তার বিয়েটাও একটা চোখে লেগে যাবে, সবাই বলবে যে বংশে তানজিলার থেকেও ভালোভাবে শারমিনের বিয়ে হয়েছে। তো এটা তিশার গায়ে একটা হিংসা, একটা জেদ, একটা প্রতিহিংসা পরায়ণ, ঠিক আছে। কারণ তিশা একটা কথা বলেছে তানজিলার বিয়েতে যে আমার মেয়ের বিয়ে এই বংশের সবচাইতে বড় বিয়ে হবে, সবার চোখে লেগে থাকবে। কিন্তু সেই জিনিসটা তো আসলে শারমিন হতে দিচ্ছিল না। এই জন্য তিশাদেরকে যে শাড়ি কাপড় দেওয়া হয়েছে শারমিনদের পক্ষ থেকে, সেটা তিশার নির্দেশে সাবিনা মিম কেউ পরেনি। তিশা নিষেধ করে দিয়েছে কড়াভাবে সাবিনাদেরকে যে কেউ যেন একই কালারের শাড়ি না পরে, যে যার মতো করে যতটা খয়রাতিভাবে যাওয়া যায়, যতটা ভিখারির মতো করে নিজেকে রিপ্রেজেন্ট করা যায়, একটা নর্মাল থ্রি পিস বা পারলে ঘরের জামা বা পারলে একটা গরিব মানুষের ছেলে জামা পরে নিজেদেরকে বিয়েতে যেতে হবে, যাতে করে শারমিনের যে ছবিগুলো সেগুলো দেখতে বাজে লাগে, শারমিনের ফটো সেশনটা যেন খারাপ হয়, বা বিয়েটার যেন কোনো মজাটা না থাকে। এগুলো তাদের প্ল্যান ছিল, শারমিনের বিয়েটা নষ্ট করার। শুধু তাই না, আপনারা জানেন রং খেলা একটা নোংরা খেলা, তারপরেও ঠিক আছে, এটা তারা তাদের পরিবার যেহেতু এটা খেলেছে, রং খেলেছে, সে রং খেলাতে ছাদের মধ্যে তিশা কিন্তু যায়নি। কেন যায়নি? বলছে আমি অসুস্থ। সে অসুস্থ এই জন্য সে শাড়ি পরতে পারছে না, সে অসুস্থ এই জন্য সে ছাদে যেতে পারছে না। কিন্তু তার মেয়ের বিয়ে হলে সে পারলে উলঙ্গ হয়ে চলে যেত ছাদে, নাচতে নাচতে সব কিছু নাচাতো তার শরীরে, ঠিক আছে, কারণ তার মেয়ের বিয়ে। কিন্তু দেখে নে শারমিনের বিয়েটাকে সে নষ্ট করার জন্য একটা নশাত, একটা অপচেষ্টা চালাচ্ছে। তো বলতে পারেন তাহলে তিশা এসেছে কেন, তিশা আসবে না কেন বলুন? তিশার সময়, মানে তানজিলার বিয়ের সময় সবাই যেভাবে করে ভিডিও করেছে, ব্যবসা করেছে, তিশাও তো চাবে এখন সেটা হাসিল করতে। এখন সে শারমিনের বিয়েতে সেই জিনিসগুলোকে প্রতিশোধ নিচ্ছে, সে এখন ভিডিও করে দেখবেন ঘন্টায় ঘন্টায় ভিডিও ছাড়ছে। কারণ কি? ভিডিও ছাড়ছে, ভিউ হচ্ছে, ডলার আসছে, এগুলো তাদের একটা ব্যবসা, একটা পেশা। তো যেহেতু ডলার আসছে, তারা ভিডিও দিতেই থাকবে, এটাই বাস্তব। তাদের এখন সিজন চলছে, এই জন্য তারা এখন ভিডিও দিয়ে বেড়াচ্ছে, আর কিছুই না। সো মেইন কথা কি দর্শক, আসলে এই তিশা তার নির্দেশ মতোই সাবিনা বলেন, মিম বলেন, তারা কিন্তু কেউ একই কালারের শাড়ি পরেনি। এরকম কথা কিন্তু আপনারা হাজারটা কমেন্ট পাবেন তাদের চ্যানেলে, ঠিক আছে, সাবিনা চ্যানেলে যান, দেখবেন হাজারটা দর্শক তাদেরকে এটা নিয়ে বকাঝকা করছে। যেমন একটা আমি কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, এখানে মোহাম্মদ আরহাম নামে একজন ভাইয়া কমেন্ট করেছিল সাবিনাকে, দেখলাম এটা কোনো ক্যাপশন হলো, একটা বিয়ে মানে খুশি, কষ্ট পেলেও হাসি খুশি থাকা উচিত, আর আপনারা দুই বোন ছিলেন খবিশের মতো ভাব নিয়ে, আবার ক্যাপশন দেন কি, আপনাদের মতো এত বিবেকহীন মানুষ দেখি নাই আর। মানে কেন এরকম ক্যাপশন দিবে না বলুন ভাইয়া? দেখবেন তিশা আজকে সামান্য লেন্স পড়ছিল শারমিন, এটার মধ্যে শারমিনের চোখ থেকে পানি পড়ছে, এটা নিয়ে সে একটা ভিডিও দিয়ে দিয়েছে, শারমিনের অজস্র ধারায় কান্না করছে। ভাই মিসলিড করে ভিডিও দেন কেন? এগুলো তো মিসলিড করে ভিডিও দেওয়া, কিসের কান্নাটা? মানে তিশা এমন একটা ভাব নিচ্ছে যে শারমিনের সংসারটা এখনই বিয়ে হওয়ার আগে মনে ভেঙে যাচ্ছে,
এই জন্য শারমিন খালি কান্না করছে আর কান্না করছে, তার কান্নার কোনো শেষ নেই। এগুলো তো একটা মিসলিড করে একটা থাম্বনেল দেওয়া ভি পাওয়ার জন্য, তো এটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো এই ভাই কিন্তু এই জিনিসটাই বলেছে যে আপনি এরকম ক্যাপশন দেন কেন, মানে জিনিসটা এরকম একরকম ক্যাপশন দিচ্ছে, একটা রসালো ভিডিও আপনারা দেখুন, দেখবেন অনেক কিছু মজার মজার আছে, এর বাইরে আর কিছুই না। তো আর একটা কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাই। এখানে নিপা আমির নামে একজন দর্শক আপু কমেন্ট করেছিল সাবিনাকে, যে লিখেছিলেন, আপনাদের দুই বোনের কী হয়েছে, এমনি তো হাসি খুশি থাকেন, তাহলে আজকে এরকম কেন? আর শারমিন তো আপনাদেরকেও সারি দিয়েছে, পড়লেন না যে আপনারা শুধু ভ্লগ করার জন্য আসছেন। এক্স্যাক্টলি, এই দর্শকটা একদম ঠিক কথা ধরে ফেলেছেন, এই আপুটা ঠিক কথাটা উচিত কথাটা বলে দিয়েছেন, তারা এসেছে শুধু ভ্লগ করতে। শারমিন কিন্তু তাদেরকে শাড়ি দিয়েছে পরার জন্য, বাট তারা একজন মানুষ কিন্তু শাড়ি পরেনি, এবং এরা তিশার নির্দেশ ছিল কেউ শাড়ি পরা যাবে না, কারণ তাঞ্জলি ভিতরে সবাই যেভাবে সুন্দর করে ফটোশ্যুট করেছে, সবাই একই ধরনের শাড়ি কাপড় পরেছে, মজা করেছে, এরা যেন শারমিনের বিয়েতে না হয়, তাহলে বংশধর সবাই তানজিলের সাথে একটা শারমিনের সমকক্ষ করবে যে হ্যাঁ, তানজিলের বিয়েতে যেমন মজা হয়েছে, শারমিনের বিয়েতেও তেমন মজা হয়েছে, এই কথাটা যেন কেউ বলতে না পারে, সবাই যেন খালি এক তানজিলের বিয়ে নিয়ে পড়ে থাকে। এই জন্য একটা হিংসা করে তিশা এই কাজগুলো করেছে। দর্শক, আপনি যতই আপনার দোষ লুকাতে চান না কেন, দেখবেন কোনো না কোনোভাবে সেটা কিন্তু প্রকাশ পেয়েই যাবে, তিশার সাথে কিন্তু সেটাই হয়, ঠিক আছে? কিছু মানুষ কোনোদিন শুদ্ধাবান নয়, এর মধ্যে একটা হচ্ছে তিশা পরিবার, দ্য মোস্ট, আমি কী বলবো আসলে, এরকম তো শব্দই ইংলিশে নাই, আর সুপার লিগ ইভিনি তাও বলবো, মানে দে আর দ্য মোস্ট নেস্টিয়েস্ট ফ্যামিলি আমার মতে আর আসলে দর্শক, কারণ এরকম যখনও ফ্যামিলি ম্যান দেখিনি কখনো। তো যাই হোক, এই ছিল দর্শক আমার ভিডিও, আর রাজ টাজের কথা কী বলবো, সামনের কথা এবার কী বলবো, তাদের কথা বলে আর শেষ করা যাবে না। সো দেখা হবে অবশ্যই নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো উদ্দেশ্য নিয়ে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আর আপনারা যদি অবশ্যই আমাকে কিছু বলতে চান কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের তথ্যের ভিডিও আমি ভিডিও মেক করার চেষ্টা করবো। সো দর্শক, আমার আজকে ভিডিও এই পর্যন্তই, আচ্ছা বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।